আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি জান। লাগবে না, আমি আসলে মানুষ তো ইউটিউবে এমবি দিয়ে দেখবে, আর আপনি যেভাবে শাড়ি পরছেন এই শাড়ির উপর আবার পিন আপ করতে যাচ্ছে, হইবে এইভাবে? মানে সিএ কমেডি টিভি, স্মাইল ইজ গুড ফর হার্ট। আপনাদের উপকারের গোষ্ঠী গিলাই যা, এরকম করলে হবে কেন? প্রযোজকের কোন শিল্পী নিতে হয় না, নিতে হয় ডিরেক্টরের ইচ্ছা অনুযায়ী। কি সুন্দর একটা মায়ের কথা কইলাম, কইলাম যে ছবিটা ভালো ছবি করে, ছবিও হিট ওদের আন্ডারে আনার কারণ। পুরামন অঙ্গার হয়েছে, ছবি করছে, কি সুন্দর ছবিটা, হিট। সেই ছবির নায়িকাটা নিতে চাইলাম। ওদের মেকআপ করে 3 ঘন্টা লাগে, আর ভালো লাগে না। মেয়েটা রেডি হইব কোন শর্ট নিমু কোন বাল 1টা বাজে। ভাই নায়িকা বুড়া চাইলে রেখে দিয়ে আসবো, নায়িকা ব্রাশ চাইলো শালার বুধ সকাল থেকে আমরা কিছু চাইলে পাই না, নায়িকা ব্রাশ চাইছে, ও ব্রাশ নিয়ে আসবে। আপনারা একটা হিট গান হয়েছে দেখা, আপনি যদি এত পাউলি নেন ভাই, ভবিষ্যতে তো আপনি অনেক দূর যাইতে পারবেন না। বুঝতে হবে তো, আমার বুঝতে হবে, এক গান হিট হইলে আপনারা সামনে দেশে চলে যান, এই হলো আপনাদের প্রবলেম। ভাই ভাই কম তো, সেই সকাল 8টা বাজে এখানে আসছি আমি, এখন তো একটা সিকোয়েন্স কাটতে পারলাম না, এরকম করে শুটিং করা যায়? আমার ভাই ব্যবসা আছে, ব্যবসায় করবো আমি, আমি এর শুটিং ওদের মধ্যে নাই, আপনারা আমাকে আমাকে ডাকবেন না। ভাই এরা আমার কইয়া লাভ হইব না, আপনি বানাইন না, আপনি থাকেন না এই লাইনে। আপনি নায়িকা নিয়েছেন, আপনি বললেন নায়িকা ভালো, নায়িকা এই হয়েছে সেই হয়েছে, এর লেগে তো আমি কাজ করছি, আমার দোষ দিচ্ছেন কেন ভাই? আপনি আমার কথা কইলে দিব, আমি কিছু করছি, সব তো হচ্ছে আপনার ইয়েতেই। আমি ওই মায়েটার উপর নিতে বলছি, ভালোই তো না? আরে আয়নাটা ধরো না, আমি দেখতে পাচ্ছি না তো। আচ্ছা হ্যাঁ, চশমাটা কিন্তু ভালো করে রাখো। ওকে ওকে, আরে ওখানে রাখছো কেন? বুঝে না জিনিসটা, ছেলেগুলো যে করছে কেন? আয়না ধরো, দেখি চুলগুলো কিন্তু ফুলাইতে হবে, বুঝছো? একটু ভালো করে এই শাড়িটা একটু ঠিক করো তো। কি অবস্থা?
আমি তোমাকে ছেড়ে যাবো না। আরে ভাই স্ক্রিপ্টে কি জড়ায় ধরার কথা থাকে নাকি? দেখাইছিলাম জড়িয়ে ধরবেন না, আপনি অনেকদিন পর লোকটাকে দেখলেন, ঘর ছেড়ে আসলে একটু ধরবেন না। কেন আশ্চর্য হাত ধরে আছে, একটু ধরবেন প্লিজ, কথা দিয়ে তো হয় অনেক, একটু ধরবেন প্লিজ। আমি তোমার জন্য ঘর বাড়ি সব ছাড়তে রাজি আছি, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আমি তোমাকে অনেক ভালোবাসি, আমার প্রাণের চাইতো বেশি ভালোবাসি। কি হচ্ছে কি হচ্ছে কি? আপনি একবার হাত দিচ্ছেন এরকম কইরা, একবার এরকম করে থাকতেছে, এবার ভাল লাগে? লাগবে না, মানুষ তো ইউটিউবে এমবি দিয়ে দেখবে। আর আপনি যেভাবে শাড়ি পরছেন, এই শাড়ির উপর আবার পিন আপ করতে যাচ্ছে, হইবে এইভাবে? মানে কি আপনি কি বলতে চাচ্ছেন কি বলেন তো? মানে কি আমি শাড়ি পরেছি, কি সমস্যা কি শাড়ি? একটা কথা বলি, এই যে শাড়িটা এইভাবে পরছেন, হ্যাঁ, আপনি একটু এই যে এই পেটের সাইডটা একটু বের করে রাখতেন। উফ, আপনি কি দেখছেন? একটু ভালো লাগতো, তারপর আপনি একটু ওই কাপড় একটু ইয়ে থাকতো, এগুলি তো চলছে ইউটিউবে। এক্সকিউজ মি, আমি একজন শিল্পী, ওকে? আপনি বুঝতে পারছেন না আপনি কি ধরনের কথা বলছেন। আমি তো এখানে অভিনয় করতে এসেছি, তাই না? আমি তো এখানে বুক খুলতে আসিনি বা শাড়ি খুলতে আসিনি, শাড়ি খুলতে আসিনি। ভাই আপনাকে বুক খুলে ফেলে দিতে বলতেছি না, কমার্শিয়াল একটু শর্ট দিতে হবে। ইউটিউবে এখনো স্ট্যান্ডার্ড কোনো কিছু চলে না, চলে একটু কমার্শিয়াল। হাঁটু পানিতে কাদা, ওই কাদার মধ্যে সাঁতার শেখানো, তারপরে আপনার মেয়েদের স্ট্যাচু লাগানো বডির উপর, এইগুলি এখন মানুষ দেখছে। এখন মানুষ স্ট্যান্ডার্ড কমেডি স্ট্যান্ডার্ড ভিডিওগুলো দেখছে না। মানে কি আপনি কি বলতে চাচ্ছেন বলুন তো? আপনাকে আমি কিন্তু টাকা দিয়ে নিয়ে আসছি। টাকা দিয়ে নিয়ে আসছেন, তার মানে তো কিনে নেননি, তাই না? আরে ম্যাডাম, এখন একটু একটু এরকম লাগে তো, একটু জড়িয়ে ধরা, একটু আবেগ, একটু শরীরটা দেখানো, এগুলো চলে ম্যাডাম। স্টপ প্লিজ, আপনি আপনার কাজ করুন, ওকে? আপনি হিরো হিরোর মতো থাকুন, চুপচাপ থাকুন, ঠিক আছে? আমি ডিরেক্টরের সাথে কথা বলছি। না আপনাকে বুঝাতে হবে না। হ্যাঁ বলুন, কি বলছিলেন আপনি? না সে তো বুঝে কাজ বাবা, এই জন্য বলছি। ইউটিউব এখন একটা অন্য ধরনের সিস্টেম। হুম, কি সিস্টেম? ইউটিউবে একটা মানুষ ভিডিওটা দেখছে, হুম, এই আপনার পুরো গায়ে গতরে শাড়ি সুন্দর করে লাগানো, আবার যতটুকু আছে তাকে আবার পিন মারবেন, এই সব ভিডিও ইউটিউবে দেখে না, দেখে না। তার মানে বলতে চান ইউটিউব কোনো ভদ্র সমাজের মানুষ বা ভদ্র লোক দেখে না? ভদ্র সমাজের অসংখ্য স্ট্যান্ডার্ড ভিডিওগুলো আছে, তার ভিউ দেখেন, অসভ্য ভিডিওগুলো আছে, তার ভিউ দেখেন, এই যে আপনাদের সেগুলি মিলিয়ন মিলিয়ন পার হয়ে যাচ্ছে। আর স্ট্যান্ডার্ড ভিডিওর মান এত ভালো, এত সুন্দর সুন্দর কমেডি বলেন কিংবা ভালো গানই বলেন,
ভিউ হয় কত? 4000 5000 10000 ঠিক আছে, বুঝছি আমি। আপনি যদি আমাদের একটু কমার্শিয়াল শট দেন, একটু প্যাডটা বের হবে, কারেক্ট, তারপরে একটু ফিগারটা থাকবে, ওই ওই ওইগুলোই এখন ইউটিউবে দেখছি, ওইটা যদি দেন তাহলে আমরা শুটিং করি, নাহলে দরকার নাই। ঠিক আছে, দরকার নাই, দরকার নাই। আমি আপনাকে একটা কথা বলি, ওকে? বলেন। এখনো আমাদের দেশে অনেক ভদ্র সমাজের লোক থাকে, ভদ্র মানুষ থাকে, যারা শিল্পকে ভালোবাসে, শিল্পত্বকে ভালোবাসে, তারাই সুফি সুফি আবা ওই রাত 3টার পর ওই যে ওইগুলি দেখছে। আচ্ছা ঠিক আছে, ওইগুলি যদি দেখে তো দেখো, আপনাদের মতো যারা নোংরা মনের মানুষ, যারা ইউটিউবকে মনে করে যে শাড়ি পরা ভদ্র নাটক চলবে না, ভালো গান চলবে না, ভালো কমেডি চলবে না, তাদের মতো মানুষই না এই ধরনের চিন্তা ভাবনা করে, কারণ তাদের মনুষ্যত্বই তাই, তারাই নোংরা। যাই হোক, নোংরামি যে যা করে করুক, আমাদের এর আগে আমরা অনেকগুলো শুটিং করছি, আমাদের কোনো ভিউ নাই, আমাদের কোনো ওই টাকা পয়সা আসতেছে না ইউটিউব থেকে। এখন যদি আপনি একটু আমাদের এটা করেন তাহলে করেন, না হলে এই যে 3টা বাচ্চে আমরা পিকআপ করে দিলাম। হ্যাঁ ঠিক আছে, পিকআপ করে দেন। আবার শর্ট আছে 4টায়, আবার যেতে হবে আপনাদের। না না না, শুনুন শুনুন, পিকআপ করে দেন। আমিও কাজ করতে ইন্টারেস্ট না, কারণ আপনাদের এই যে সমাজ, যে সমাজে মেয়েদের পোশাক খোলা হচ্ছে, ছেলেদের কি হাঁটু পানিতে নামিয়ে তাদের লুঙ্গি দেখানো হচ্ছে, তারপর কি ট্যাটু লাগানো হচ্ছে, পায়ের কিভাবে কি করা হয় সেটা দেখানো হচ্ছে, সেই কাজে যদি করবো তাহলে তো আমি বোম্বের সানি লিওনই হয়ে যেতাম, তাই না? সানি লিওনের মতো। ওই যে আরেকটা কি আছে, নাইমা লাইন নাকি লাইলার নাই, হ্যাঁ ওই হচ্ছে। তো ভাই আমার ওই টাকার দরকার নেই, আপনি আপনার টাকাটা ফেরত নিয়ে নেবেন, আমি পাঠিয়ে দিব, ঠিক আছে? আমি চাই একটু ভদ্র কাজ, একটু সুন্দর কাজ, যেখানে মানুষ দেখবে, মানুষ ভালোবাসবে, মানুষ সম্মানের সাথে দেখবে, ফ্যামিলির সাথে দেখবে, সবাই বসে কমেডি সিন দেখবে, সবাই আনন্দ করে, সবার সাথে মজা করে। সেখানে যদি নোংরামি দেখে তাহলে কিভাবে হলো? হ্যাঁ হতাশ হবেন না, ভিউয়ার্স বাড়বে, হতাশ হবেন না। ঠিক আছে, তো আপনাদের সাথে তার হলো না, আমি পিকআপ হ্যালো মোনাক্কা, কই তুমি? তাড়াতাড়ি তুমি মোবাইল চলে আসো, আমাদের শুটিং আছে। ওকে, আর ড্রেসগুলো নিয়ে আসবা কমার্শিয়াল। আরে হয়তো নাই গেছিল, আসো 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 মন আক্কা, আসো আর লাগবে না। এই ভাই তুমি হয়তো ওই হালার মতো যাও, সারা দিক যাও। হ্যাঁ এদিক আসো, এই হলো তোমার নায়ক। নায়ক হাই হাই হাই। তো ও হলো তুমি বাড়ি থেকে বের হয়ে আসছো, এসে ডাইরেক্ট হলো ওই যে হিরোর বললা যে আমি তোমার জন্য ঘর ছেড়ে চলে এসেছি, আমি তোমাকে ছাড়া বাজবো না, এমব্রেসড করবা, মানে জড়িয়ে দেবা। হ্যাঁ একটু প্লিজ ওইখান থেকে চলে আসবা, ওইখান থেকে আসবো। এখান থেকে এখান রলে মোনাকা রেডি, হিরো রেডি, লাস্টে জড়িয়ে ধরবো তো। একশা জান, আমি তোমার জন্য ঘর ছেড়ে এসেছি, আমি তোমাকে ছেড়ে যেতে চাই না, আমি তোমার সাথে থাকতে চাই। ভাই হনেন, একজন তো আপনার না, একটু আপনি কি খাইছেন? এইসব শর্ট দরকার আছে ইউটিউবে, ইউটিউবে এইসব শর্ট চলে, এই কারণে নাইকি আমার জড়ো হয়ে পড়ে যায়। আপনার লগে এই যে বুক লাগাইতে গিয়ে এরকম করে লাগে ইয়া করবে, এরকম করে জড়িয়ে ধরবে, ওইসব শর্ট চলে না, চলে এইগুলি। যদি পিন ঢুকে যায় তোমার বাসা? আরে পিন কিছু হইতো না ভাই, বাদ দেন ভাই এই আমাকে এই শর্ট। ওকে 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 রাখ, ওকে রাখ, দুর্বল হিরো হয়ে গেছেন আপনি। যাই হোক, কি আছে যাই হোক, এই সব শর্ট দরকার আছে, রংপুর থেকে নাইকি নিয়ে এসেছেন আপনি আজকে এই শর্ট। ওকে দেখছেন ভাই, নাইকা এইরকম রাতে ভাই আপনি তাহলে আসবেন কয়টায়? আপনি জানেন আমি হলিউডে, হলিউড ঢালিউড, আপনি টালিউড ইরানি বিরিয়ানিতে অভিনয় করেন বুঝছি, আপনি এখন যাবেন 4টায়, আসবেন কয়টায়? কালকে কালকে না আজকে রাতে আপনাকে লাগবে আমার 2 ঘন্টার জন্য।
ও সাদা ড্রেস পরবে, আপনারা সাদা ড্রেস পরবেন, পানিতে সাঁতরাবে। আবার ঘন্টা পারবো না, আমার 20 মিনিটে ছেড়ে দিতে হবে আমাকে। 20 মিনিট লাগবে না, আমার 5 মিনিট শুট হইলেই হবে। আচ্ছা যান, দাও যান। ঠিক আছে, তাহলে আপনারা হিরো রে খাবার দে, হিরো চলে যাবে, যান। আর ঠিক আছে, ওহিনে ঠিক ছিল। কোথা থেকে কি সব হিরো নিয়ে আসো তোমরা? না না, হিরো ঠিক আছে, পারফেক্ট। তোমরা কি ব্যালেন্স করতে পারছো? ব্যালেন্স করতে হবে না। আরে হিরোর শর্ট নিমিত দুই লাইনে, পুরো সময়টা তুমি পানিতে খালি সাঁতরাইবা, সাদা ড্রেস পরতে তো কোনো সমস্যা নেই। মানে ভিতরে আর কিছু পরার দরকার নেই, সাদা স্টাইলে একবার যদি তোমার এক ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, ব্যস্ত হয়ে যাবে ইউটিউবে। সিনেমার সে ইউটিউবে বেশি ব্যস্ত হবে, নাটক ফাটক কিচ্ছু লাগবে না, বুঝছো? কি বলছেন ভাই, আপনি যা বলবেন আমি সব করব। থ্যাংক ইউ। প্রয়োজন আপনার জন্য পানিতে আধা ঘন্টা নয়, এক ঘন্টা থাকবো। ঠিক আছে, খুব ভালো লাগছে ভাই। কেমন লাগছে শটটা? ভালো শট। হ্যাঁ, নো টেনশন, টু ফুটি। এখন থেকে তুমি আমাদের পার্মানেন্ট ইউটিউবের অভিনেত্রী, ঠিক আছে? চল এই লাস্ট ব্রেক, লাস্ট ব্রেক। ভাই আসো, এই সবগুলো সবগুলো মালাটা এই নিলাম। আসো।